আচ্ছা তাহলে এক্সের ভ্যালু আমরা কত নিয়েছি এখানে টোয়েন্টি তাই না আচ্ছা এখন এটা যদি আমরা প্লাস প্লাস করি তাহলে কি হয় টোয়েন্টি থাকবে কি থাকবে টোয়েন্টি থাকবে কিন্তু আমি যদি ইকো নিচে আরও একটা করি তখন কি হয় একুশ হবে কি হবে একুশ হবে হ্যাঁ অর্থাৎ এক্স প্লাস প্লাসটা এটা হচ্ছে এক যোগ করবে কত যোগ করবে ভেরিয়াবলের যে ভ্যালুটা পরবর্তী পরবর্তী ভ্যালুটার সঙ্গে এক যোগ হবে অর্থাৎ ওই ভেরিয়েবলটার সঙ্গে না পরবর্তী যে ভ্যালুটা আছে সেটার সঙ্গে কি হবে এক যোগ করবে হ্যাঁ আচ্ছা আবার যদি এরকম করি এক্স প্লাস প্লাসটা এরকম না করে যদি এখানে প্লাস প্লাস করি তাহলে কি হবে তাহলে আমার কারেন্ট ভ্যালুটা কত হচ্ছে তাহলে পরবর্তী ভেরিয়েবলের ভ্যালু না এটা হচ্ছে কারেন্ট ভেরিয়েবলের ভ্যালুটা কি কী করবে ইনক্রিজ করবে এক গাড়া এক বাড়াবে কত বাড়াবে আচ্ছা আবার যদি মাইনাস মাইনাস করি তাহলে কি হবে এক কমবে কত কমবে এক কমবে হ্যাঁ আবার যদি এখানে মাইনাস মাইনাস করি তাহলে কি কত হবে বলো তো বেশি থাকবে কত থাকবে বেশি থাকবে পরবর্তী যে ভেরিয়েবলটা সেটার মানটা কি করবে এক কমাবে আচ্ছা তাহলে এখানে আমরা চারটা অপারেটর পাইলাম কয়টা চারটা চারটা পাইলাম হ্যাঁ 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 ঠিক আছে কি একটা হচ্ছে যেটা আগে সেটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট যেটা পরে সেটাকে বলা হচ্ছে পোস্ট হ্যাঁ পোস্ট মানে পরে আর প্রি মানে কি আগে আর ইনক্রিমেন্টের জায়গায় মাইনাসটা শুধু ডিক্রিমেন্ট কি ওটা ডিক্রিমেন্ট হ্যাঁ একটা হচ্ছে কারেন্ট যে ভেরিয়েবল সেটার মানটা কি কি করবে যোগ করবে আর একটা হচ্ছে পরবর্তীতে তুমি যতগুলো ইগো করবে সেগুলোর ভেরিয়েবল কি হবে যোগ হবে এটার অনেক প্রয়োজন হবে এই প্লাস প্লাস অপারেটরটার ভবিষ্যতে কি অনেক প্রয়োজন হবে সাপোজ তুমি একটা করে অ্যাকশন ঘটাবা হ্যাঁ যে কোনো একটা অপারেশন হবে ওই আইডিটা চেঞ্জ হবে আমার কি হবে আইডি চেঞ্জ হয়ে ওটার সঙ্গে এক যোগ হবে কি হবে এক যোগ হতেই থাকবে তাহলে যতগুলো ইনস্টল হবে ততগুলো আইডিও চেঞ্জ হবে এক করে কি হবে যোগ হবে যেমন আমাদের ম্যাক আইপি প্রত্যেক উইন্ডোসে ম্যাক আইপি কী হয় চেঞ্জ হয় আবার ফটোশপ তুমি একবার করে সেট দিবা একটা কম্পিউটারে প্রত্যেকবারে তোমার আইডি এক করে যোগ হবে কি কি হবে এক করে বাড়বে হ্যাঁ তো এই ধরনের মেকানিজমের মাধ্যমে এটা কাজ করে ক্লিয়ার বা অনেক লুপে তোমার এটা কাজ এই সেম মেকানিজমটা বা সেম অপারেশনটা লাগবে আচ্ছা এখন লজিক্যাল অপারেটরটা কি এটা হচ্ছে পিএসপি ইনক্রিমেন্ট গেল তাই না ইনক্রিমেন্ট decrement আচ্ছা এবার আমরা কি আলোচনা করব লজিক্যাল লজিক্যাল অপারেটরস আচ্ছা এটা হচ্ছে কন্ডিশন লজিকটাই কি কন্ডিশন পিএসপি যতগুলো লজিক লজিক্যাল অপারেটর আছে সবগুলো দিয়ে কি করা হয় কন্ডিশন সেট করা হয় যেমন ইফ আচ্ছা এখানে আমি কিছু ভেরিয়েবল নিব তাই না যেমন এক্স সমান সমান নিব হচ্ছে ফিফটি আর ওয়াই সমান সমান নিব হচ্ছে থার্টি তাই না আচ্ছা এখন যদি এই ভেরিয়েবল এক্স সমান সমান কত হয় ফিফটি এবংটা হচ্ছে কি এটা অ্যান্ড অপারেটর এটাকে কী বলা হচ্ছে অ্যান্ড অপারেটর এবং ওয়াই সমান সমান যদি কত হয় থার্টি হয় তাহলে একটা ডেটা আউটপুট হবে কী আউটপুট হবে ডেটা আউটপুট হবে আচ্ছা আউটপুটটা কী দিস ইজ ট্রু আউটপুটটা কী হবে দিস ইজ ট্রু আচ্ছা আর যদি ট্রু তাহলে দিস ফলস যদি ট্রু না হয় তাহলে কি ফলস হবে তাই না আচ্ছা তাহলে এইখানে কন্ডিশন আমরা জানি সিম্পলি হচ্ছে এখানে দুইটা ভ্যালু কয়টা ভ্যালু দুইটা ভ্যালু এক সমান সমান পঞ্চাশ সমান সমান থার্টি এই দুইটার মানকে আমরা কি করলাম ভ্যালুকে কম্বাইন করে আমরা কন্ডিশন সেট করব তো সেহেতু আমাদের অ্যান্ড যোগ করতে অ্যান্ড দিতে হবে কি দিতে হবে অ্যান্ড দিতে হবে হ্যাঁ তো এই ধরনের ক্ষেত্রে আমার অ্যান্ড অপারেটরটা ইউজ হবে তাহলে দিস ইজ কি ট্রু এখন তুমি এটার মানটা থার্টি ফাইভ করে দাও তাহলে কি হবে ফলস হবে অ্যান্ড হচ্ছে দুইটাকেই ম্যাচ করবে দুইটাকেই কি করবে ম্যাচ করবে অর্থাৎ এই এক্স সমান সমান পঞ্চাশও হওয়া লাগবে এবং ওয়াই সমান সমান তিরিশও হওয়া লাগবে এই দুইটাকেই ম্যাচ করবে ঠিক আছে যদি এখানে অর দিতাম যদি আমি কি দিতাম অর দিতাম

আমি অথবা তুমি যাবো অর্থাৎ যে কোনো একজন যাবে যে কোনো একজন ম্যাচ করবে যে কোনো একজন ট্রু হবে হ্যাঁ 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 তাহলে হবে হবে ট্রু ঠিক আছে আচ্ছা আরো আমি সাইনটা ভুলে গেছি এই যে এই সাইনটা আর কি অর হ্যাঁ এটাও একটা অরের হচ্ছে শর্ট সাইন এটা কি অরের শর্ট একটা সাইন সেম কাজটাই করবে সেম কাজটাই কি করবে আবার এক্স ওর যদি দেই এটাও দিয়েও মোটামুটি সেম কাজ করবে এক্স ও আর ঠিক আছে এটা দিয়েও কি করবে সেম কাজটাই করবে আচ্ছা মোটামুটি এগুলাই মোটামুটি কি এগুলোই আর এখানে হচ্ছে নট ইকু টু এই যে আরো একটা অপারেটর আছে নট আরো একটা অপারেটর কি আছে নট এটা তো এর আগেও মনে হয় প্র্যাকটিস করছি না নটটা যদি এক্স নট ইকুয়াল টু পঞ্চাশ হয় এক্স নট ইকুয়াল টু কত হয় পঞ্চাশ হয় তাহলে ফলস হবে এক্স নট ইকুয়েল টু কি পঞ্চাশ এক্স ইকুয়েল টু পঞ্চাশ তাহলে এটাও একটা কন্ডিশনাল অপারেটর অর্থাৎ লজিক বা কন্ডিশনে যে অপারেটরগুলো ইউজ হয় এগুলোকে বলা হচ্ছে লজিক্যাল অথবা হ্যাঁ অথবা কন্ডিশনাল অপারেটর লজিক্যাল অথবা কন্ডিশনাল কি অপারেটর আবার নর আছে নর ঠিক আছে কি আচ্ছা মোটামুটি এগুলাই এগুলোই আমাদের লজিকের ক্ষেত্রে প্রয়োজন হয় আচ্ছা তারপরে আর কি অপারেটর আছে স্ট্রিং অপারেটর অর্থাৎ স্ট্রিং মানে দুটা যোগ করবে কনকিডেন মানে এটাকে কী বলা হচ্ছে কনকেডিনেশন ডট দিয়ে যোগ করা হয় কী দিয়ে যোগ করা হয় ডট দিয়ে অর্থাৎ আমি ইকো করবো এক্স এবং ওয়াই কি ইকো এক্স এবং ওয়াই কি যদি ইকো করি তাহলে আমার কি কন্টামিনেট করতে হবে কি করতে হবে কন্টামিনেট করতে হবে এখন দুইটার ভ্যালুটাই যোগ হবে যোগ হয়েছে আচ্ছা এটাকে বলা হচ্ছে কনকেডিনেশন এটাকে কি বলা হচ্ছে কি বলা হচ্ছে এটাকে অথবা আরো একটা ওয়েতে কনকেডিনেশন করা যায় সেটা হলো এইখানে যদি আমরা ডট দেই এইখানে যদি কি ডট দেই হ্যাঁ অর্থাৎ সমান সমান তখন যদি তুমি ইকো করো তাও সেম কাজটা করার কথা তাও তারপরেও কি সেম কাজটা কর যোগটা আমরা এখানে করাইছি যোগটা কোথায় করছি এখানে করছি ক্লিয়ার আচ্ছা এটার মাধ্যমে কনক্রিট করা হয় হ্যাঁ আচ্ছা এটা সিম্পল অপারেটর তারপরে গেল হচ্ছে অ্যারে অপারেটর তারপরে কি অ্যারে অপারেটর হ্যাঁ আচ্ছা অ্যারে অপারেটর হচ্ছে এর যে ভ্যালুগুলো সেগুলো যোগ হবে না হয় বিয়োগ হবে না হয় সেগুলোর কোনো মেকানিজম হবে অ্যারে অপারেটর মানে এগুলো অ্যারে রিলেটেড কী রিলেটেড তাহলে আমরা একটা অ্যারে নেই আজকে এটা শেষ করে দিই নাকি আচ্ছা আমরা কি আরে নিব আচ্ছা আমরা অ্যাসোসিয়েটিভ আরে নিব নাকি আচ্ছা আর একটা নিব বি আর একটা কি নিব বি ওইটাও কি অ্যাসোসিয়েটিভ আরে নিব নাকি আচ্ছা তাহলে অ্যাসোসিয়েটিভ আরে ব্রাকেট দিয়ে নিলে ভালো হয় না তাহলে প্রথমটা হচ্ছে নিব হচ্ছে কালার ওয়ান প্রথমটা কি নিব কালার ওয়ান তারপর একটা কি কালার তারপর একটা কালার থ্রি আচ্ছা তাহলে গ্রিন দাও রেড ব্লু এটাকে কালার ওয়ানটা কি কালার ওয়ান কে কি বলা হচ্ছে আরেক তোমরা এটাই বলতে পারলে না কি প্র্যাকটিস করতেছো আর এটা গ্রিনটা কি আচ্ছা এখন এটার মধ্যে কি নেওয়া যায় এটার মধ্যে কি নেওয়া যায় গুড স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি প্রথম নিলাম হচ্ছে আকাশ নাকি তারপরে তারপরে হচ্ছে হচ্ছে নিলাম নিলাম আব্দুল্লাহ আচ্ছা এখন আমরা শুধু এইটাকে যদি ইকো করি তাহলে কিভাবে ইকো করব এটা একটা কোশ্চেন তোমাদের কাছে একটা কোশ্চেন আমরা আচ্ছা আমরা যদি এই এটা কি করি তাহলে কি রেজাল্ট আসবে কোনো কেন আসবে না হ্যাঁ অ্যাসোসিয়েটিভ আরে তাহলে এটাকে আমরা কি থার্ড ব্র্যাকেট দিয়ে দিব গুড তাহলে কি হবে আচ্ছা হলো না কেন গুড আচ্ছা কে কে বললো কোটেশনের কথা আচ্ছা আমার আচ্ছা এখন এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এটা একটা অ্যাসোসিয়েটিভ কি গ্রিন শো করছে করছে আচ্ছা এখন এই অ্যাসোসিয়েটিভ অ্যারেগুলোকে যদি আমি যোগ করি আচ্ছা মজার বিষয় আমি যদি ইকো করি হচ্ছে এ প্লাস বি তাহলে কী হয় বলো তো কী হবে হ্যাঁ কী হবে হ্যাঁ কোনো ইরোর আসবে না ওয়ার্নিং আসবে কী আসবে ওয়ার্নিং আসবে কিন্তু আমরা যদি এখানে প্রিন্ট আর করি তাহলে কিন্তু রেজাল্ট আসবে প্রিন্ট কী আর যদি করি তাহলে কী আসবে রেজাল্ট আসবে কারণ প্রিন্ট আর করলে অ্যারের যে ডিটেলস ওইটাও শো করে অথবা ভার ডাম করলেও শো করে ভার ডাম করলেও কি করে দুইটা যোগ হয়েছে আচ্ছা অথবা আমরা যদি ভার ডাম করি তারপরেও কি হবে সব ডিটেলস দেখা যাবে না কিছুটা সেম ভাট ডাম কি কাছে তাহলে সেম রেজাল্ট শো করলো কি ভাটনামটা আরো ডিটেলস ভাটনামটা কি আরো ডিটেলস আচ্ছা তাহলে এটা যোগ হলো দুইটা কি হলো ইউনিয়ন হলো এটাকে বলা হচ্ছে ইউনিয়ন অপারেটর কি অপারেটর ইউনিয়ন অপারেটর হ্যাঁ আচ্ছা আবার যদি এখানে সমান সমান দেই তাহলে কি হবে ট্রু বা ফলস শো করবে ট্রু বা কি শো করবে ফলস শো করবে এটা ফলস ঠিক আছে হ্যাঁ 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 আবার যদি এরকম দেই এবার ট্রু দেখাবে কি দেখাবে ট্রু দেখাবে তো এগুলো ইউনিয়ন অপারেটর হ্যাঁ মানে ওই যে আমরা আগের যে অপারেটরগুলো ইউজ করছি না এখানে কম্প্যারিজন ওগুলোই কম্প্যারিজন কিন্তু ওই কম্প্যারিজন অপারেটরগুলো শুধু অ্যারের সঙ্গে কাজ করবে কার সঙ্গে হ্যাঁ ওই কম্প্যারিজন অপারেটরগুলো যদি অ্যারের সঙ্গে কাজ করে অর্থাৎ এরের কোনো যোগ বিয়োগ বা দেখা যাচ্ছে এরের কোনো রেজাল্ট রেজাল্টের ইয়া মানে ট্রু ফলস হ্যাঁ মানে কন্ডিশন অথবা দেখা যাচ্ছে যে ইকুয়াল কিনা নট ইকুয়াল কিনা যদি এগুলো চেক করে হ্যাঁ অ্যাসোসিয়েটিভ বা ইন্ডেক্স এরের তাহলে ওইটাকে বলবো আমরা কী ওইটাকে কী এরে বলবো পিএসপি এরে অপারেটর বলবো এই যে এয়ারের এয়ারের ইয়াগুলো কম্পেয়ার করে ঠিক আছে এয়ারের যে ভ্যালুগুলো আছে ওগুলো কী করে কম্পেয়ার করে হ্যাঁ আচ্ছা টার্নারি অপারেটর কি আমরা ইউজ করছি লাস্ট আর একটা অপারেটর দেখতে পাচ্ছি আমি সেটা হলো কি কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ টার্নারি অপারেটর হচ্ছে এটা টার্নারি অপারেটর কোনটা এটা ঠিক আছে তাহলে এর একটা ভ্যালু নাও এর ভ্যালু নাও হচ্ছে কত টোয়েন্টি কত নিবা টোয়েন্টি আবার বির ভ্যালু কত নিবা থার্টি বীর ভ্যালু না নিলেও হবে তাহলে এখানে যদি এ সমান সমান এ সমান সমান যদি কত হয় টোয়েন্টি হয় তাহলে এইখানে ট্রু যেটা ট্রু সেটা রেজাল্টটা শো করবে কোশ্চেন সাইনের আগে এটা কিন্তু কন্ডিশন টার্নারি অপারেটর কি এটাও একটা ইফ কন্ডিশন দিয়ে যে কাজটা হবে এটা দিয়েও সেম কাজটা হবে কিন্তু কিছু ডিফারেন্স আছে সেটা হলো টার্নারি অপারেটরের ভ্যালুটা আমাদের খুব মানে দ্রুত হবে অর্থাৎ ইয়া ভ্যালুটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতে পারবো প্লাস টার্নারি অপারেটরটার কোডটা আমাদের শর্ট হবে কি হবে কোডটা শর্ট হবে সময়টাও আমাদের কি হবে সেভ হবে আচ্ছা যদি আমাদের এ সমান সমান টোয়েন্টি হয় তাহলে দিস ইজ ট্রু দিস ইজ কি আর অথবা যদি না হচ্ছে তাহলে কি দিস ইজ ফলস আচ্ছা এখানে সামথিং রং আচ্ছা তাহলে আমাদের এরকম একটা কোশ্চেন সাইন আর কোলন দিতে হবে কোশ্চেন সাইন আর কি কোলন দিতে হবে এইখানে হচ্ছে কন্ডিশনের যে ইনপুটটা সেটা হচ্ছে কোশ্চেন সাইনের আগে দিতে হবে অর্থাৎ ইফ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা সেটা কোশ্চেন সাইনের আগে দিতে হবে তাহলে যদি এ সমান সমান কত হয় এ সমান সমান যদি টোয়েন্টি হয় কত হয় টোয়েন্টি হয় তাহলে একটা রেজাল্ট প্রিন্ট আর হবে অর্থাৎ ইকো হবে কী হবে প্রিন্ট আর হবে হচ্ছে দিস ইজ ট্রু দিস ইজ কি ট্রু আর যদি না হয় তাহলে কি যেটা ফলস সেটা হচ্ছে কোলনের পরে শো করবে হ্যাঁ এই কোলনটার পরে শো করবে বুঝতে পারছো কি একটা হ্যাঁ একটা কি বলা হচ্ছে বলা হচ্ছে এটাকে কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর অর্থাৎ টার্নারি অপারেটর এটা সিঙ্গেল লাইনে একটা ভেরিয়েবলের মধ্যে এটা কি করা যাবে স্টোর করা যাবে হ্যাঁ 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 অর্থাৎ এই কোশ্চেন সাইনের আগে তোমার ইয়েটা দিতে হবে প্যারামিটার বা ইনপুটটা দিতে হবে হ্যাঁ তারপরে ট্রু যদি হয় তাহলে ওইটা দিতে হবে কোলোনের আগে আর যদি ফলস হয় তাহলে ওইটা দিতে হবে কোলোনের পরে হ্যাঁ 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 ওই কোশ্চেন সাইনের আগে কোশ্চেন সাইনের আগে তো ঠিক আছে মোটামুটি অপারটা শেষ